হিজড়া আছি, বাংলাদেশের যত হিজড়া জনগোষ্ঠী আছে আর বিশেষ করে ঢাকাতে বঙ্গবাজার যে অগ্নিকাণ্ড পুড়ে গেছে, আমরা কিন্তু এইখান থেকে কালেকশন করেই খেতাম। এখন হঠাৎ করে ঈদ সামনে চলে এসেছে, আমাদেরও কালেকশন, ওনাদের এই অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই হয়ে গেছে, ওনারা নিঃস্ব হয়ে গেছে। এখন আমাদের আমাদের বিবেক থেকে নানা চান্দে ওনাদের কিছু করা আমাদের দরকার। জাস্ট আমরা আসছি ওনাদেরকে কিছু হেল্প করতে আর কি। এখন হেল্পটা হ্যাঁ ওনাদের আমরা কিছু হেল্প করতে আসছি এইটাই। আর কিছু বলবো, আপনি কি পরিমাণ টাকা দিচ্ছেন? আমরা প্রায় 20 লাখের উপরে দিচ্ছি। বাংলাদেশের হিজড়া মিলে কালেকশন করছি, আমরা বাংলাদেশের যত হিজড়া আছি জনগোষ্ঠী সবাই মিলে আমরা কালেকশন করছি। বকুলা, পাকাসপানি, দীপালি ওনাদের কথা হ্যাঁ, বকুলিয়া দিদা হলো আমাদের বাংলাদেশের একজন, আর দীপালি মা, দীপালি হিজড়া দিদা, উনি আমাদের বাংলাদেশের মেন বড় হিজড়া, ঠিক আছে, উনি আমাদের সর্দার। বকুলাজি দীপালি হিজড়া আমাদের সর্দার। হ্যাঁ, এটা হলো আমার আরেকটা সর্দার, ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যদি আমরা কিছুটাও ওনাদের পাশে দাঁড়াতে পারি আমাদের নিজের আমরা ধন্য মনে করবো। অ্যাকচুয়ালি আমাদের টান দেওয়ার মতো ওইরকম ক্ষমতা নেই, আমরা আপনাদের টাকা দিয়ে আমরা বিলাসিতা করি, আপনাদের টাকা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি আমরা এখন, বুঝতে পারছেন? এইবার ঈদ আমরা করবো না, দরকার হইলে সমস্যা নেই, আমরা যারা যেরকম পারছি 500, 1000, 200, 300 যে 50 টাকা ও দিচ্ছে, কেউ সব বিকাশের মাধ্যমে টাকা আসছে, আর প্রত্যেকটা জেলা থেকে হিজড়ারা আসছে, মালিকরা আসছে, আইসা তারা এখানে আমাদের সাথে ফান্ডে যোগ হয়েছে দেওয়ার জন্য, এটাই হয়েছে কথা, বুঝতে পারছেন? আশা করি সবাই আসবেন। ক্ষতিগ্রস্ত একজন মানুষ, আমার 4টা দোকান পড়া গেছে আজকে, আমাদের উনি হিজড়া সম্প্রদায়ের, ওনারা যে নজির দেখাইছে এটা আমরা চিরজীবন ভুলবো না, আমরা ভুলতে পারবো না, আমরা এটা ওনাদের কাছে আশা করি নাই। ওনাদের মতো মানুষ আজকে মানে আরো সম্মান ওনারা আমাদের থেকে আরো বেশি নিবে, মানে এরকম নজর, এত কোটি কোটি টাকা মানুষ আছে বাংলাদেশে, এত শিল্পপতি কেউ আগায় আসে নাই, ওনারা যেভাবে মানে এটাকে ইয়ে করছে, এটার মানে নজিরবিহীন, এই জন্য ওনাদের প্রতি অনেক ভালোবাসা রইলো, ভালোবাসার এক্সপেক্ট বেড়ে গেল। আমি একটা দেখেন, আমার এখানে কাগজ, আমি একদম ক্ষতিগ্রস্ত মানুষ, 50 লাখ টাকা আমার। আমরা হিজড়া জনগোষ্ঠীর মানুষ, সবসময় মানবতার বিপর্যয়, প্রকৃতির বিপর্যয়ের মাঝখানে অবশ্যই থাকতে চায়। বঙ্গবাজারের যে মার্কেটের যে ট্র্যাজেডি হয়েছে, সেই ধ্বংসের পাশে আমাদের 10 টাকা 5 টাকা দিয়ে বিশাল একটা অ্যামাউন্ট করে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আসলে এটা কোনো সাহায্য না, এটা একটা মানবতা, মানে এই যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, জানতো 20 লক্ষ টাকা হিজড়াদের পক্ষ থেকে অনুদান দেওয়া হচ্ছে, এই শব্দটাই স্পষ্ট করে বলো।